नमस्कार बंधुरा, प्रियंका किचेन धमिरपुर तरफ थे स्वागत। आज हमें चाउमिन बनिए देखो, घर पद्धति चाउमिन बनाबो। तो सब्जी गुलो पसंद करी से सब्जी गुलो चाउमिने दीची, आपनारा अपने पसंद मतन चाउमिने सब्जी देवें। तो चलो देखे नी कि उपकरण लागसे चाउमिन बनानोर जोन्नो। चाउमिनेर पैकेट तीनटे दी, स्वाद मतो लवण, काचा लंका तीनटे, गाजर, शसा, कैप्सिकम, सोया सस, टमेटो केचाप और नियेछि दुटो पेंयाज। रिफाइन ऑयल 100 ग्राम, सब्जी गुलो एबार आमी केटे निच्छी। गाजरटा केटे निच्छी प्रथमे, कैप्सिकम, এরপর শসা কেটে নিচ্ছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চাউমিন সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিচ্ছি। জল ফুটে গেছে, কড়াইতে 1 চামচ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি যাতে চাউমিন গুলো না ঘেঁটে যায়। এরপর চাউমিন গুলো আমি দিয়ে দিচ্ছি। চাউমিনটা হালকা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চাউমিন গুলোর মধ্যে আমি ঠান্ডা জল অল্প পরিমাণে একটু দিয়ে ছড়িয়ে নিচ্ছি এভাবে। চাউমিনের মধ্যে ঠান্ডা জল দিলাম কারণ আমি সবজিগুলো ভাজবো, ততক্ষণে চাউমিনটা জড়িয়ে যেতে পারে, তাই আমি ঠান্ডা জল দিয়ে দিলাম। কড়াইতে দেব রিফাইন অয়েল, গাজর কুচি, এরপর ক্যাপসিকাম কুচি, এরপর ডিম, দেখুন বন্ধুরা কালারটা কত
সুন্দর হয়েছে, সাদা সবুজ হলুদ। এরপর চাউমিন গুলো দিয়ে দিচ্ছি। সবজির সঙ্গে চাউমিনটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে করে দেব স্বাদ মতো লবণ। এরপর দিচ্ছি সয়া সস। সয়া সস দিয়ে আবারও নেড়ে নিতে হবে এইভাবে করে। চাউমিন রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার চাউমিন রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে করে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।